আউুজিল্লাহমিন রাজিম অধকুরু নামত আলাইকুম স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে তো আল্লাহর নেয়ামতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে যে আমাদেরকে আল্লাহ আসমানি খেতাব দান করেছেন এর চাইতে বড় নেয়ামত আর কিছু নাই এই নেয়ামত যদি আমরা এর সদ্ব্যবহার করতে পারি তাহলে আমরা জান্নাতের অধিকারী হব অনন্তকাল শান্তি পাব জন্যে আল্লাহ সবই নেয়ামত কিন্তু আসমানি কেতাব সবচেয়ে বড় নেয়ামত স্মরণ করো আল্লাহ নেয়ামতগুলি যা তোমাদের উপর দেওয়া হয়েছে মিশাকা আহুল্লাদি এবং তার প্রতিশ্রুতিগুলি অশাকা বি যেই প্রতিশ্রুতি দিয়ে তোমাদেরকে বেঁধেছেন অশাকা শব্দ তো বাধা তো এখানে আপনি বলতে হবে প্রতিশ্রুতি গ্রহণ করা শব্দের মূল অর্থ বাধা তাই মিশা মিশাখা এবং আল্লাহর প্রতিশ্রুতিগুলি বিজ যেই প্রতিশ্রুতি দ্বারা তোমাদেরকে বেঁধেছেন এস যখন তোমরা বলেছিলে সামেনা আমরা শুনলাম ও আতা আমরা আনুগত্য করলাম অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্দাল্লাহ আলী মুমবেদ শুধু নিশ্চয়ই আল্লাহ তালা অবগত আছেন যা কিছু আছে অন্তরে তার সম্পর্কে তো এই প্রতিশ্রুতিগুলি সাধারণত বনিস থেকে খুব কঠিন প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তোর পাহাড় তাদেরকে মাথার উপরে তুলে তাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তোমরা তরা মানবে কি না তারা স্বীকার করেছে আর প্রতিশ্রুতি সমস্ত নবীদের থেকে নেওয়া হয়েছে যে তোমাকে এই শর্তে আসমানি কিতাব দেওয়া হলো যে এর পরে যদি কোনো নবী আসে তুমি সেই নবীর সাহায্য সহায়িতা করবে সব কিছু তার পক্ষে তুমি করবে এগুলি প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তারপরে আল আস্তেমে রব বেক বলা এটাও প্রতিশ্রুতি যে আমরা আমাদের আল্লাহকে সচক্ষে দেখে তাকে রব বলে আমরা স্বীকৃতি দিয়েছি এগুলি সবই প্রতিশ্রুতি তো আল্লাহ বলেন এই প্রতিশ্রুতিগুলি তোমরা পালন করবে এবং এগুলি আল্লাহ স্মরণ করতে বলছেন যে কী কী প্রতিশ্রুতি তোমাদের থেকে নেওয়া হয়েছে এবং এই প্রতিশ্রুতির ক্ষেত্রে তোমরা বলেছিলে স্বামী না ও আতা না আমরা শুনলাম আমরা আনুগত্য করলাম অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তালা আলিমুন অবগতির শুধু যাকে শেষে অন্তরের মধ্যে মনের মধ্যে ইয়া ইহাদিন আমানু হে ইমানদারগণ কোনো কাউ না তোমরা হও প্রতিষ্ঠিত তোমরা হও মানে কাউ মানে দাঁড়ানো তো দাঁড়ানো মানে অর্থ দাঁড়ানো না এখানে এখানে অর্থটা হলো তুমি প্রতিষ্ঠিত থাকো তুমি দৃঢ় থাকো প্রতিষ্ঠিত থাকো স্ট্রিট ফার্স্ট থাকো তুমি কোনো কাউ না তুমি প্রতিষ্ঠিত থাকো আল্লাহর উদ্দেশ্যে সুহাদা এবং সাক্ষী দানকারী বেলকে আসতে ন্যায়সঙ্গতভাবে এই ন্যায়সঙ্গতভাবে সাক্ষী দেওয়ার জন্য তুমি প্রতিষ্ঠিত থাকো কাউ আমি না মানি তুমি দৃঢ় থাকো প্রতিষ্ঠিত থাকো মনোযোগ সহকারে থাকো সুহাদা শাহেদের বহু বছর সুহাদা তোমরা সাক্ষীগণ বেলকেস্টে ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে ওলাইয়াজমান এরকম সানানু কমেন আল্লাহ তাকা দিল এবং তোমাদেরকে যেন উদ্বুদ্ধ করে না তোমাদেরকে যেন উস্কায় না সানানু কমেন কোনো জাতির বিদ্বেষ বা কোনো জাতির জুলুম অত্যাচার বা খারাপ আচরণ আল্লাহ আল্লাহ তাকা যে তোমরা ন্যায় বিচার করবে না কোনো জাতি তোমার উপরে অন্যায় করেছে অবিচার করেছে এই জন্য তুমি ন্যায় বিচার করবে না এটা জানো এভাবে তোমাদেরকে উদ্বুদ্ধ না করে তোমরা সর্বদাই ন্যায় বিচার করবে এ দিলু তোমরা ন্যায় বিচার করো হু আকরাবুলের তাকোয়া এবং এই ন্যায় বিচার তাকোয়ার নিকটতম অত্তাকুল্লাহা এবং তোমরা আল্লাহকে ভয় করো ইন্দ আল্লাহ খাবির উমবে মাতামালুন নিশ্চয়ই আল্লাহ তালা অবগত আছেন যা কিছু তোমরা করো তাহলে এ দিল তোমরা ন্যায় করো হু আঁকড়াবো আক্রাবণ সবচাইতে নিকটে পরহেজগারির জন্য যতগুলি আমল আছে তার মধ্যে সবচাইতে নিকটতম হলো ন্যায় পরহেজগাড়ির জন্য যতগুলি শাখা আছে পরহেজগাড়ির এর মধ্যে সবচাইতে নিকটতম হচ্ছে কি আক্রম মানে সবচাইতে নিকটতম সেটা হলো কি এ দিল ন্যায় বিচার তোমরা করো এই ন্যায় বিচারটা আল্লাহকে ভয় করো ইন্দ খাবি রুম বেমা তা মালুন নিশ্চয় আল্লাহ তালা অবগত আছেন বেমা ওই সব কিছু তা মালুন যা তোমরা করো ওয়াদ আল্লাহ আমানু আহমান ওয়ামিল সলেহাত আল্লাহর প্রতিশ্রুতি ইমানদারদের সাথে ও আমিলুসলেহাত যারা সৎকর্ম সম্পাদন করে তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি কী প্রতিশ্রুতি লাহ মাঘরাতুন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন আজিম এবং বড় পুরস্কার এটা আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা আল্লাহ অদা করছেন মোমেনদের সাথে এবং যারা সৎকর্মশীল তাদের সাথে যে তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে এবং বড় পুরস্কার পাবে তো এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে অন্যাদি না কাফারু বে আয়াতে না এবং যারা অবিশ্বাস করে অকাশদাবু এবং মিথ্যা সাব্যস্ত করে আমার আয়াতগুলিকে কাফারু উনি অস্বীকার করে আর আয়াতগুলিকে মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করে মিথ্যা প্রতিপন্ন করে বে আয়াতে না আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করে উলাই আসাব জাহিম এরা জাহিমের অধিবাসী হবে ইয়া না আমানু হে ইমন্দারগন উস্কুর আলিকুম স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে নেয়ামতগুলির কিছু অংশ এখানে বর্ণনা করছেন এজ হাম্মা কমন যখন ইচ্ছা করেছিল কমন একটা জাতি আইয়াবসুতু এলাইকুম আইদিয়াহুম যে তারা বিস্তার করবে সম্প্রসারিত করবে তাদের হাতগুলি তোমাদের প্রতি আইয় শুধু এলাইকুম তারা সম্প্রসারণ করবে তাদের হাতগুলি মানে তোমাদেরকে আক্রমণ করতে চেয়েছিল আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছি এটা একাধিক ঘট বহু ঘটনা এখানে তাপচিরে বহু ঘটনা উল্লেখ যেমন এহুদি বন নদীর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য একটা পাথর স্থাপন করছিলো এটা ফেলে আল্লাহ রসুল হত্যা করবে এভাবে হোদাই বি সময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে খাইবারের যুদ্ধের সময় বিষ দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তো এই সবগুলোর প্রতি এটার ইঙ্গিত যে তারা তাদের হাতগুলি তোমাদের দিকে সম্প্রসারণ করার ইচ্ছা করছিল কিন্তু ফাকা ফাই দি আল্লাহ তালা তাদের হাতগুলিকে রুখে দিয়েছেন থামিয়ে দিয়েছেন আনকুম তোমাদের থেকে অতকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহ ফালি তকল মেনুন এবং আল্লাহর উপরেই যেন নির্ভর করে মোমেনরা তো তাদের হাত সম্প্রসারণ করা এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে আল্লাহ রসুল কোনো এক যুদ্ধ থেকে আম্বারের যুদ্ধ থেকে বা জাতুর রোকা যুদ্ধ থেকে ফেরার পথে কোনো এক জায়গায় বিশ্রাম করছেন সে আল্লাহ রসুল থেকে একটু দূরে সরে একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন তলওয়ারটা একটা গাছের সাথে ঝুলানো ছিল তো পাহাড়ের উপর থেকে এক কেহুদি দেখতে পাইলো যে মোহাম্মদ সালাম ওখানে বিশ্রাম আছে তল ঝুলন্ত তখন সে বলে যে আমি মোহাম্মদ সালাম হত্যা করবই ওখান থেকে নেমে আসলো নেমে এসে আল্লাহ রসুল তলওয়ারটা হস্তগত করলো করার পরে সে আল্লাহ রসুলকে বলছে বলো মোহাম্মদ তোমাকে এখন কে রক্ষা করে আল্লাহ রসুল বললেন যে আমাকে আল্লাহ রক্ষা করে এই বলার সাথে সাথে তার অবস্থায় হলো তাপসির বলা যে যা দুই কাঁধের মাঝখানে এইখানে কেউ তাকে ধাক্কা দিয়েছে এবং সেই ধাক্কা খেসে পড়ে গেছে তলোয়ারটা ছটকে গেছে তখন আল্লাহ রসুল তলোয়ার হাতে নিয়ে বলে বলো তোমাকে কে রক্ষা করে তো এহুদি বলে যে আমাকে রক্ষা করার কেউ নয় আপনি স্যার আপনি আমাকে দয়া করেন এই ইহুদির নাম গুয়াইরা সেবনে হারেস অথবা দাসুর দুইটার নাম তাপসির আছে এই ইহুদি আল্লাহ রসুল কেভাবে হত্যা করতে শিখছিলেন তো আল্লাহ আল্লাহতালা এগুলি আমাদেরকে উল্লেখ করছেন যে তারা বহুবার হস্ত সম্প্রসারণ করেছে তোমাদেরকে ঘায়াল করার জন্য কিন্তু আল্লাহ তাদের হাতকে রুকে দিয়েছেন থামিয়ে দিয়েছেন তো বনু আম্বারের যুদ্ধে আল্লাহ রসুল্লাহ একটা কুয়ার উপরে বসা ছিলেন তো এক একজন লোক নেতা সে বলে আমি এখনই মোহাম্মদ সামকে হত্যা করতে সক্ষম হব এই বলে আল্লাহ রসুলের কাছে গেল আল্লাহ রসুলের কাছে বসলো বসে বলে ও মোহাম্মদ দেখি তোমার তলোয়ারটা কেমন দেখো এখন তলারটা নেই বলে আমি তোমাকে হত্যা করবো কে রক্ষা করে তখন আল্লাহ রসুল একই কথা যে আমাকে আল্লাহ রক্ষা করে তখন ওর হাত থেকে তল আর পড়ে যায় তখন আল্লাহ রসুল আবার তলার উঠবে তোকে কে রক্ষা করে আমাকে রক্ষা করা কেউ নাই তো এইভাবে আল্লাহ তালা এটা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আল্লাহ ইয়াসমুকা মেনান্নাস যে কোরআন প্রসার শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তালা আপনাকে মানুষ থেকে রক্ষা করবে এটা কোরআনের আয়াত ইয়া ইয়ার রাসুলও বাল্লেক হে রাসুল আপনি প্রচার করুন এলাইকামের রব্বিক যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে ওয়েল্লাম তাফায়াল যদি না করেন ফামা বাল্লাক তা রেসালাত তাহলে কিন্তু আপনি রেসালাতের তাবলিক করলেন না অর্থাৎ একটা আয়াতও যদি অবশিষ্ট থাকে তাহলে আপনি প্রচার করেন নাই বলে গণ্য করা হবে আল্লাহ ইয়াসু মুখে নাস মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এই প্রতিশ্রুতি আল্লাহর হিজরতের সময় ওরা সিদ্ধান্ত নিয়েছে কি মাম্মাসে হত্যা করবে আর আল্লাহর সিদ্ধান্ত নিয়েছে যে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেবো এই সবগুলি এই আয়াতের ইঙ্গিত তো আল্লাহ বলেন ফাকাফা ইদিয়াহুম আনকুম থামিয়ে দিয়েছেন রোক রোকে রুকে দিয়েছেন আয় দেওয়াম তাদের হাতগুলি আনকুম তোমাদের থেকে অত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহ পালিয়ে ত্যাগ করলে মোমেন এবং আল্লাহর উপরে যেন মোমেনরা নির্ভর করে আখাজা কত আখা কা আইলা বানিয়েশাইলা নিশ্চয়ই গ্রহণ করেছেন আল্লাহ তালা আকাজা মানে নিয়েছেন গ্রহণ করেছেন মিশাক মানে প্রতিশ্রুতি অঙ্গীকার বানিয়েশাইল থেকে ও বাস্তাম আস্তা মেহনুম আসারা নাকিবা এবং আমি নির্বাচন করেছিলাম তাদের থেকে বারোজন সর্দার বাস মানে প্রেরণ করা বাসাই করা নির্বাচন করা নিযুক্ত করা তো আমি নিযুক্ত করেছিলাম বাসাই করেছিলাম তাদের থেকে বারোজন নেতা মানে বনিয় তো বারো দল ছিল ইসুল আসলাম বিনিয়া এরা দুই ভাই আর ইয়াহুদ লাবিরা দশ ভাই এই বারো ভাইয়ের বারোটা সম্প্রদায় এই জন্য বনিয়া যে বারো দলে বিভক্ত ছিল ওই প্রান্তরে পানির জন্য বারোটা কুয়া হয়েছিল এই বারো কিন্তু ওই ওনারা একুব আসলে বারো সন্তান এর থেকে বারো যে বারো দলের জন্য বারোজন নেতা নির্বাচন করা হয়েছে যুদ্ধের জন্য এরা যুদ্ধ করবে মুসাল্লাহ সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে যখন এপারে ভূমিতে আসলো মাদায়ন অঞ্চলে আসলো তখন আল্লাহ তালা মুসল আসালামকে আদেশ দিয়েছেন যে তুমি এখন তো মিশর তো জয় হয়ে গেল এখন এই সিরিয়া অঞ্চল এটা তুমি জয় করো এই সিরিয়া অঞ্চলে যুদ্ধ করার জন্য মুসল আসলামকে এবং তার সাথীদেরকে আল্লাহ বলেছেন এবং সেই যুদ্ধ পরিচালনার জন্য এই বারোজন নেতা এই জন্য নির্বাচন করা হয়েছিল সামনে আপনি পড়লেই বুঝতে পারবেন হকর আল্লাহ এবং আল্লাহ বললেন ইন্নি মাকুম আমি তোমাদের সাথে আছি তাহলে কী হবে লায়ন আকাম সালাতা যদি তোমরা সালাত কায়াম করো ও আতাই তুমুল জাকাত এবং জাকাত তোমরা আদায় করো ও আমান তুম্বি রাস আমান রুসুলি এবং যদি তোমরা আমার রাসুলগণের উপরে ইমান আনো ওয়জ্জার তুমুহুম এবং তোমরা তাদেরকে সাহায্য করো ও আখরাত তুমুল্লাহ কারদান হাসানা এবং তোমরা আল্লাহকে করদে হাসানা দান করো অর্থাৎ যুদ্ধের উদ্দেশ্যে তোমরা অর্থ সম্পদ ব্যয় করো লাউকাফর আনকুম সাইয়াতেক অবশ্যই আমি ক্ষমা করে দেব তোমাদের থেকে তোমাদের পাপ রাশি গুনাহগুলি আল্লাউ খালান জান্নাতেন এবং প্রবেশ করাবো তোমাদেরকে জান্নাতে তা মেন তাহাতে লানহার যা তলদেশ থেকে নহর প্রবাহিত এবং কাফারা বা বাগাদিকা অথবা যে অবিশ্বাস করবে ইহার পরে মিনকুম তোমাদের মধ্যে হতে ফাকাদাল্লা সাবিল সে অবশ্যই হারাবে সরল পথ সে সরল পথে থাকতে পারবে না সরল পথ থেকে বিচ্ছিত হবে এই বারো নেতাদের উদ্দেশ্যে আল্লাতালা এই বক্তব্য দিলেন ফাবেমা নাকদিম মিসা কাহুম তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এই এহুদি খ্রিস্টান আলেমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে লান না হুম আমি তাদের উপরে অভিশাপ করেছি লানাত করেছি ও জালনা কুলভুম কাশিয়া এবং আমি তাদের অন্তরগুলি হৃদয়গুলি কঠিন করে দিয়েছি শক্ত হৃদয় কোনো ভয় নাই পাপ করে অন্যায় করে কোনো ভয় নাই শক্ত হৃদয় এই শক্ত হৃদয়ের কারণে ইউহার রেফুনাল কালেমা মাওয়াজহি তারা পাল্টাতো বদলি করত ওভার রাইটিং করতো বাক্যগুলি তার স্থান থেকে তারই মানে বদলি করা তারা বদলি করত বাক্যগুলি আন মাওয়াজি তার যথাস্থান থেকে যথাস্থান থেকে মজা করে কথাগুলি পাল্টাতো নাসু হাজাম মেম্মা যক্ষরভি এবং ভুলে গেছে তারা হাজরার মানে অংশ মেম্মা উহার যক্ষরভি যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে সে অংশটা তারা ভুলে গেছে এই তাদের উপদেশ দেওয়ার অংশ হলো মোহাম্মদ সালাম সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া এবং কোরআন সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া এই অংশটা তারা ভুলে গেছে অলা তাজালু তত্তাল আলা কায়নাতে মিনহুম এবং আপনি তাজালু মানে অবিরাম সর্বদা তাত্তালেও আপনি অবগত হবেন সর্বদা আপনি পাবেন অবগত হবেন জানতে পারবেন আল্লাহ খায়নাত মেহনুম তাদের খেয়ানাত তারা একের পর এক খেয়ানাত করছে বিশ্বাসঘাতকতা করছে এটা আপনি অনবরত জানতে থাকবেন অনুসন্ধান করলেই জানতে পারবেন এই ইহুদিরা এটা সবসময় করেছে এহুদি বনু রায় যা এরা মানে প্রত্যেকটা যুদ্ধের সময় এরা খেয়ানাত করেছে কাপেরদেরকে তারা সাহায্য সহায়িত করেছে ইল্লা কালিলাম্মুম ব্যতীত সামান্য তাদের মধ্যে হতে কিছু লোক এহুদিদের মধ্যেও কিছু আছে যারা এই খেয়ালাদটা করে নাই সামান্য তারা তা আল্লাহ বলেন ফাঁকাফু আনহুম তাদেরকে ক্ষমা করুন অস্পাহ এবং উপেক্ষা করুন ইন্দল্লা হেব্বুল মোহসিন আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন অর্থাৎ যুদ্ধের হুকুম না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন এবং ক্ষমা করেন আল্লা দিনা ইন্না নাসারা আর তাদের মধ্যে হতে যারা বলে আমরা নাসারা দেখেন এই যে তারা বলে নাসারা আল্লাহ বলেন না এই যে তোমরা নাসারা বা আমি তোমাকে নাসারা বানাইছি এহুদিদের ব্যাপারে কিন্তু এইভাবেই কথা আছে আল্লা দিনা কল আমরা এহুদি এভাবেই কথাটা বলা হয়েছে তো নাসারা এটা আল্লাহর মনোনীত নাম না মনোনীত বিধান না মনোনীত বিধান হলো ইসলাম এহুদি তারা নিজেরা আবিষ্কার করছে নাসারা নাম নিজেরা আবিষ্কার করছে আর আমরা যত দল আবিষ্কার করেছি সব আমাদের বানানো এগুলি সব কোনোটাই আল্লাহর দেওয়া না আল্লাহ দেওয়া একদিন সেটা হলো ইন্দিনা ইন্দাল্লাহল ইসলাম এই জন্য এটা বলা হয়েছে অমিন আল্লাহ দিনা কল ইন নাসারা তাদের মধ্যে হতে যারা বলে যে আমরা নাসারা নাসারা মানে আমরা সাহায্যকারী অর্থাৎ আসলামকে হুদির হত্যা করতে চেয়েছে আমরা তাকে সাহায্য করেছি এই জন্য তারা নাসারা আর খ্রিস্টান হলো ক্রাইস্ট মানে ত্রাণকর্তা তা খ্রিস্টান ওই ত্রাণকর্তা মানে ঈশাল আসলাম সালাম ত্রাণকর্তা তাদেরকে সবাইকে ঈশাল আসলাম জান্নাতি নিয়ে যাবে সবাইয়ের পাপ সে নিজে নিয়ে নিজেকে নিজে হত্যা করেছে বা হত্যার জন্য আত্মা মানে প্রস্তুত করেছে আত্মাহুতি দিয়েছে এই জন্য আমরা কেউ দুযোগে যাব আমাদের পাপ সাপ উনি নিয়ে উনি নিজে আত্মাহুতি দিয়েছে আমরা তাকে সাহায্য করছি এই জন্য আমরা মানে নাসারা আর ইসালাসলাম হলেন জেসাস ক্রাইস্ট আর এই ক্রাইস্ট থেকে আমরা খ্রিস্টিয়ান এর কথাগুলি ওমনাল নদীনা কলু যারা বলেন না নাসারা নিশ্চয় আমরা সাহায্যকারী আখাশ নাম ইসাকম আল্লাহ আমি গ্রহণ করেছিলাম তাদের থেকে তাদের প্রতিশ্রুতি ফা নাসু তারা ভুলে গেল হাজাম অংশ মেম মাজুক রুভি যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল ওই মোহাম্মদ সালামের বিষয়ে কোরআনের বিষয় তাদেরকে যেটা বলা হয়েছিল প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল এটা তারা ভুলে গেছে পাগরাইনা বাইনা আদাবাতাল বাগদাল ইয়াম কিয়ামা আমি উস্কে দিয়েছি আমি উত্তেজিত করে দিয়েছি তাদের মধ্যে দুশ্মনী বিদ্রোহ আদা শত্রুতা বাগদামানি বিদ্রোহ এলাই আমল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা বিদ্রোহ উস্কানি এটা শত্রু আদা শত্রুতা বাগদামানি বিদ্রোহ এটা আমি তাদের মধ্যে প্রজ্বলিত করে দিয়েছি উস্কে দিয়েছি ক্যামাত পর্যন্ত বিমা কানু ইয়াসনাউন অচিচিরি অচিরি সাফ অচিরি ইউনাব বেহমুল্লাহ জানাবেন আল্লাহ তালা তাদেরকে বেমাকান কান ইয়াসনাউন যা তারা করতেছিল তো ওদের মধ্যেও যথেষ্ট মতভেদ আসে এবং অন্তর অন্তর্দ্বন্দ্ব যথেষ্ট আছে কিন্তু ওরা মুসলমানদের বিরুদ্ধে একমত কথা বলছে নিজেরা খুব মারামারি ঝগড়া আছে আমেরিকার দুই প্রেসিডেন্টে একজন একজনের বিরুদ্ধে জেল মামলা কত চলছে তাই দেখেন না নিজেদের মধ্যে কিন্তু হিংসাবী দেশ আছে কিন্তু এরা হলো মুসলমানদের বিরুদ্ধে সবাই একমত এ এখানে আর কোনো তাদের দ্বিমত নাই কিন্তু এমনি আভ্যন্তরীণ ব্যাপারে তাদের মধ্যে গল গণ্ডগোল এটা কম না বহু গণ্ডগোল আছে ইয়া আহলাল কেতাব হে কেতাবিগণ কেতাবধারীগণ কজাকুম রসুলন অবশ্যই আসছে তোমাদের কাছে আমাদের রাসুলগণ ইউবাইজনালাকুম বর্ণনা করে দেন স্পষ্ট করে দেন তোমাদের জন্য কাশিরিয়ানা অনেক কিছু মেম্মা উহা হতে কোন তুম তুকফুনা যা তারা যা তোমরা লুকাতে ছিলে গোপন করতেছিলে মেনাল কেতাবে কেতাব হতে হতে যে বিষয়গুলি তোমরা লুকাচ্ছিলে সেগুলি আল্লাহ তালা রাসুলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন মানে কি প্রকা ছিলে রাসুলের প্রশংসা কোরআনের প্রশংসা তারপর শরীয়তের কঠিন কঠিন বিধান যেগুলি ওরা করতো না যেমন জেনার বিচার এই সমস্ত কঠিন কঠিন বিচার এগুলি ওরা লুকিয়ে রেখেছিল। তো আল্লাহ বলেন ইউবাইজন কুম কাশিরা মেম্মা কুন্তুম তুম তুকফু না মেনাল কেতাবে কেতাব থেকে ইউবাইজনু মানে পরিষ্কার করে দিয়েছেন তোমাদের জন্য কাসিরান অনেক কিছু মেম্মা উহা হতে কুন্তুম ছিলে তোমরা তুকফুনা লুকাতে মেনাল কেতাবে কেতাব হতে কেতাব হতে যেগুলো তোমরা লুকাচ্ছিলে এগুলো প্রকাশ করে দিয়েছেন রাসুল ওয়াফ ওয়ান কাসির এবং ক্ষমা করেছেন অনেক মানে অনেকগুলি সম্পর্কে উপেক্ষা ইয়াপ মানে উপেক্ষা করা অনেকগুলি উপেক্ষা করেছেন অনেকগুলি সম্বন্ধে কিছু বলা ক করেন নেই কজ্জাকুম আল্লাহ নূর অবশ্যই আসে তোমাদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আলো কিতাব মুবিন এবং স্পষ্ট কেতাব আলো এবং স্পষ্ট কেতাব এবং কেতাবকেও আলো বলা হয়েছে কোনো কোনো তাফসির কাকা এখানে নূর বলতে মোহাম্মদ শাহকে বুঝান বোঝানো হয়েছে বলেন যে তিনি আলো মোহাম্মদ সালামকে নূর বলা কিন্তু অপরাধ না নূরের তৈরি বলাটা অপরাধ কথাটা বুঝেন আল্লাহ তালা নিজেই বলছেন কোরআনে সেরাজাম মনিরা ইয়াবিন আরসান্না কা শাহেদ মোয়াস দায়ান এল্লাহ বেজনি ও সেরাজাম মনিরা এটা বোধহয় হাজাবে সুরে হাজাবে আছে এই যে সেরাজাম মনিরা উজ্জ্বলা আলো রাসুলকে বলেছেন এটা আপনি একটা ভালো মানুষকে বলতে পারেন যে আমাদের সমাজের এই লোকটা আলো বা আমাদের সমাজে এই লোকটা ভালো ছিল এই আলোটা নিভে গেছে এরকম কথা কিন্তু বলা এটা অসুবিধা না কিন্তু নূরের তৈরি বলা এটা হলো যে অবৈধ কথা কিন্তু তিনি আলো আর দ্বারা নুরেন আর কেতাব আমার তাহলে মোহাম্মদ সালামা আলো আর উজ্জ্বল কেতাব দুটোই আপনি বলতে পারছেন ইহাদি বিহিল্লা এই কেতাবে স্পষ্ট কেতাব ইহাদি বিল্লা পথ প্রদর্শন করেন ওই কেতাবের সাহায্যে আল্লাহ তালা কাকে পথ প্রদর্শন করেন মানে্তাবা রে দানাহু যে অনুকরণ করে আল্লাহ সন্তুষ্টির সুবুল সালাম এবং অনুকরণ করে শান্তির পথের সুবুল সাবিলের বহু সুবুল সুবুল সুবুল্লা মানে শান্তির রাস্তা ইয়ক্রুজমিনা জুলমা নূর এবং বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বেদি শিও আদেশে মুস্তাকিম এবং প্রদর্শন করেন তাদেরকে আল মুস্তাকিম সরল পথ আবার টু প্রথম থেকে দেখেন ইয়া আল্লা দিন আহ ও ওই সমস্ত লোকেরা যারা ইমান এনেছ উৎকুরু স্মরণ করো আল্লাহ আল্লাহর নেয়ামতগুলি আল্লাহর পুরস্কারগুলি আলাইকুম তোমাদের উপরে এ ঝাম্মা কমন যখন ইচ্ছা করেছিল একটা জাতি আইয়াম সুতু এলাইকম যে সম্প্রসারণ করবে তোমাদের প্রতি আইদিয়াহুম হুম তাদের হাতগুলি ফাঁকা ফা আই আল্লাহ থামিয়ে দিয়েছেন তাদের হাতগুলি আনকুম তোমাদের থেকে অত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহ ফালিয়া তাওয়াক্কাল মুমিনুন এবং আল্লাহর উপরেই যেন মোমেনরা নির্ভর করে অলাকাত কাদ আল্লাহ মিস নিশ্চয়ই আখাদ আল্লাহ গ্রহণ করেছেন আল্লাহ তালা প্রতিশ্রুতি আখা প্রতিশ্রুতি বানিয়ে সেল থেকে ও বায়াসনা আল্লাহ বলেন আমি নির্বাচন করেছি মিনহুম তাদের মধ্যে হতে এ স্নায় আসারা নাকি বা জন সর্দার অকাল আল্লাহ এবং আল্লাহ বলেছেন ইন্নি মাহু আমি তোমাদের সাথে আছি কী শর্তে লায় নাকাম সালাতা যদি তোমরা সালাত কায়েম করো ওয়াতেই জাকাতা এবং জাকাত আদায় করো ও আমান তুম্বি এবং যদি তোমরা ইমান আনো আমার রাসুলদের প্রতি ওয়াজার তুমু এবং যদি তোমরা তাদেরকে সাহায্য সহিত করো শক্তি যোগাও ও উল্লাহ কারদান হাসানা এবং আল্লাহকে তোমরা করজে হাসানা দান করো মানে জেহাদের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করো এটার নাম কর হাসানা লাউকাফরানা আনকুম অবশ্যই আমি ক্ষমা করবো তোমাদের থেকে সাই আতেম তোমাদের পাপগুলি আলাউদ্দ খালান্না খুম জান্নাত এবং অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো আমি জান্নাতে তাজিমেন তাহাতেল আনহার প্রবাহিত হয় তার নিচ থেকে নহর ফমান কাহরা বাগাদাদা আলিকা অথবা যে এর পরেও কুপারি করবে মেনকুম তোমাদের মধ্যে হতে ফকাতাল্লা সাবিল অবশ্যই সে হারাবে সরলপথ নাক নাকদিম তাদের ভঙ্গ করার জন্য মিশা আক তাদের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য লম আমি তাদেরকে অভিশাপ করেছি ও জালনা না কুলুবুম কাসিয়া এবং করেছি তাদের অন্তরগুলি কঠিন শক্ত এই অন্তঃশক্ত করার কারণে ইউহারিমুল কালেমা মাওয়াজে তারা বদলি করে কালামকে তার স্থান থেকে আল্লাহর কোরআনের উপরে হাত দেওয়া অন্তর কঠিন না হইলে এটা পারে না কেউ ওই জন্য আল্লাহ বলে ওদের অন্তর শক্ত করে দিছি বলেই এত বড়ো কঠিন অপরাধে ওরা হাত দিতে পারছে ও নাসু হাজজাম মেম্মা যক্ষিরভি এবং তারা ভুলে গেছে হাজান অংশ মেম্মা উহা হতে যে অংশ হতে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল ওলা তাজালু তাত্তালেও আল্লাহ খায়নাত মেনহুম এবং আপনি সর্বদা অবগত হবেন তাদের থেকে খেয়ানাত বিশ্বাসঘাতকতা মেনুম তাদের থেকে ইল্লা কালিল্লা মেনুম ব্যতীত তাদের সামান্য অংশ ফাঁকা ফু আপনি তাদেরকে ক্ষমা করেন আসফা এবং উপেক্ষা করেন ইন আল্লাহ হিবুল নিশ্চয়ই আল্লাহ তালা ভালোবাসেন সৎকর্মশীলদেরকে সৎকর্মশীলদেরকে কৎকর্মশীলদেরকে অমানাল্লা দিন এবং তাদের মধ্যে হতে যারা বলে ইন না সারা আমরা সাহায্যকারী আকাশ নাম ইসা মাল্লা বলেন আমি গ্রহণ করেছিলাম তাদের থেকে প্রতিশ্রুতি নাসু অথবা তারা ভুলে গেছে হাজান অংশ মেম্মা উহার যক্ষরুভি যার দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল আগ্রাইনা বাইনাম আদা অথা আমি উস্কে দিয়েছি তাদের মধ্যে শত্রুতা অলবাগদা বিদ্রোহ এলা আমল কে আমাকে আমার পর্যন্ত অসভায় নব্যমুল অচিরেই জানাবেন আল্লাহ তালা তাদেরকে বেমা কানু ইয়াসনাউন যা তারা করতেছিল ইয়াহাল কেতাব হে কেতাবওয়ালা হে কেতাব ধারীগণ ক যা কুম রসুলন অবশ্যই এসেছে তোমাদের কাছে আমার রাসূলগণ রাসুলও না নিশ্চয় এসে তোমাদের কাছে আমার রাসুল এখানে রাসুলও না ও আছে তাহলে মোহাম্মদ সাসম নিশ্চয় এসেছে তোমাদের কাছে আমার রাসুল ইউবাইজুল্লাহ কুম যিনি বর্ণনা করেন তোমার দুর্দেশে কাসিরান অনেক কিছু মেম মাউহার কুন্তুম তোক পুনা যেগুলি তোমরা লুকেই রেখেছিলে মিনাল কেতাবে কেতাব হতে ওয়াফুয়াং কাসির অনেকগুলি তিনি উপেক্ষা করেন কাকু মিনাল্লাহ নূর অবশ্যই এসছে তোমাদের কাছে আলো ও কেতাব মুবেন এবং স্পষ্ট কেতাব আল করান ইহাদি ও হেদায়ত দান করেন আল্লাহ তালা পদ প্রদর্শন করেন বি ওই কেতাব দ্বারা আল্লাহ তালা মানের তাবা মান মানি তাকে যে যে অনুকরণ করে রেদানো আল্লাহ সন্তুষ্টির এবং সালাম পদ দেখান আল্লাহ তালা শান্তির রাস্তার কাকে যে আল্লাহ সন্তুষ্টি অনুকরণ করে তাকে আল্লাহ তালা এটা কবিতা তো বসেন এটা এই জন্য কিন্তু আগে পাশে আল্লাহতালা তাকে দেখান শান্তির রাস্তা কাকে যে আল্লাহ সন্তুষ্টির অনুকরণ করে তাকে আল্লাহ শান্তির রাস্তা দেখান ও খ্রুজমেন জুলমা নূর এবং বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বেজনিহিত শিও আদেশে আদি

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد